সরকার যেভাবে দমনপীড়ন করেছে এবং আইন আদালতকে অস্ত্র হিসেবে ব্যবহার করে বিরোধী দল নির্মূল করে দেশে একটি একদলীয় শাসন কায়েমের জন্য সরকারের যে অপচেষ্টা, সেটি নিয়ে আমরা সবাই সতর্ক আছি। এবং এই যে 63টি রাজনৈতিক দলের যে যুগপৎ আন্দোলন হয়েছে, এই স্বৈর শাসনের অবসান ঘটিয়ে আগামীর নতুন রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা না পর্যন্ত এই রাজনৈতিক দলগুলোর যুগপৎ আন্দোলন চলবে। আপনারা একটা বিষয়ে স্পষ্ট জানেন যে নির্বাচনের আগে এই 63টি রাজনৈতিক দল আগামীর বাংলাদেশকে কেমন দেখতে চায়, কোন কোন জায়গায় পরিবর্তন চায়, সেইগুলো নিয়ে কিন্তু আমরা 31 দফা একটা রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়েছি, যেখানে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা, চিকিৎসা, আমরা প্রায় রাষ্ট্রের সমগ্র বিষয় সম্পর্কে আমাদের একটা সম্যক ধারণা 31 দফাতে দিয়েছি। তো নির্বাচন করার জন্য যে সরকার বিরোধী দলের প্রায় 32,000 নেতাকর্মীকে জেলে নিয়েছে মহাসচিব সহ, এবং তার সরল স্বীকারোক্তি সরকারের মন্ত্রীরাই করেছে, কাজে সেই অবস্থায় তো আন্দোলনকে কন্টিনিউ করে যাওয়া বিরোধী দলের জন্য অনেক ক্ষেত্রে হয়তো ডিফিকাল্ট ছিল। এবং সরকারের এই শয়তানি বুঝে ওঠার জন্য আমাদেরও বেগ পেতে হয়েছে। তবে আমরা সরকারের সব ধরনের ষড়যন্ত্র এবং শয়তানি আগামীতে মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, এবং সেই ধরনের কর্মকৌশল নিয়ে আগামীতে আন্দোলনকে বেগবান করা হবে। এই আন্দোলনের সাথে যারা ছিলেন রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে জনগণ, তাদেরকে আমরা পুনরায় আবার শক্তি নিয়ে আমরা উঠে দাঁড়ানোর আহ্বান জানাবো। এবং বিশেষ করে মহাসচিব সবসময় ছাত্র, যুবক, তরুণদেরকে এগিয়ে আসার জন্য বলেন। এটা তো সত্য যে এই বাংলাদেশ তথা এই উপমহাদেশের সমস্ত গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে জনগণের অধিকার আদায়ে ছাত্র, যুবক, তরুণরা অগ্রভাগে ছিল। মহাসচিব সহ দেশবাসীর যে ছাত্র, যুবক, তরুণদের নিয়ে যে আশা এবং প্রত্যাশা, গণ অধিকার পরিষদ একটা তারুণ্যের দল হওয়ায় ইনশাল্লাহ আমরা অতীতে যেভাবে রাজপথে ছিলাম, আগামীতেও সেই একই ভূমিকা নিয়ে শত ত্যাগ স্বীকার করেও, নির্যাতন, নিপীড়ন, দমনপীড়নের মুখেও, দেশের মানুষের অধিকার আদায়ে আমরা রাজপথে থাকবো।